এই ভিডিওটি সি টু বানিয়েছেন আহত কর্মীদের সাহায্য করতে আপনি যদি কাজ করতে গিয়ে আঘাত পান এই ভিডিওটি আপনাকে সঠিক পরামর্শ দেবে আপনি যে কোনো সময় যে কোনো সরকারি হাসপাতাল যেতে পারেন চিকিৎসা পেতে হলে নার্সকে আপনার ওয়ার্ক পারমিট দেখান আপনাকে হয়তো নিজেকে দশ বিশ ডলার দিতে হবে বাকি টাকার বিল হাসপাতালকে বলুন আপনার এমপ্লয়ার অর্থাৎ নিয়োগকর্তাকে পাঠাতে আপনি নিজে ডাক্তারকে বলবেন কি করে আঘাত পেয়েছেন আপনার সুপারভাইজার বা ম্যানেজার আপনার হয়ে যেন কোনো কথা না বলেন বিশেষত ওনারা যদি বাংলা না বলতে পারেন আপনার সব দলিল যেমন টাইম কার্ড বেতনের প্রামাণিক এবং চিকিৎসার কাগজপত্র যত্ন করে আপনার সঙ্গে রাখবেন এমসি এবং হাসপাতালের বিল কোম্পানির অফিসে জমা দেওয়ার আগে ফটোকপি করে নিজের কাছে রাখবেন আপনার নিয়োগকর্তা দুর্ঘটনার রিপোর্ট অর্থাৎ প্রতিবেদন এমওএমকে দিতে পারেন কিন্তু আপনার ইন্স্যুরেন্স ক্লেম প্রক্রিয়া শুরু করার জন্য এটি যথেষ্ট নয় ইন্স্যুরেন্স ক্লেম প্রক্রিয়া শুরু করতে হলে আপনাকে নিজেকে এমওএমকে রিপোর্ট অর্থাৎ প্রতিবেদন দিতে হবে আপনি যদি কোনো লয়ার অর্থাৎ উকিলের সাহায্য নেন ওনাকে অবশ্যই বলবেন যেন আপনার হয়ে অনুযোগ দায়ের করেন এমওএমের কাছে আপনি ইন্স্যুরেন্স ক্লেম দায়ের করার পরে এমওএম তদন্ত করবেন আপনার আঘাত কাজ করতে গিয়ে লেগেছে না অন্য কোনো কারণে আপনার আঘাত যদি কাজ করতে করতে না লাগে এবং তা সত্ত্বেও আপনি ইন্স্যুরেন্স ক্লেম করেন আপনার মিথ্যা প্রতিবেদন দেওয়ার জন্য জেল হতে পারে আপনার কাছে যদি প্রমাণ থাকে যে আঘাত কাজ করতে গিয়ে লেগেছে তাহলে এমওএম এর তদন্তে আপনার সাহায্য হবে উদাহরণস্বরূপ আপনার আহত অবস্থায় যদি কোনো ফটো থাকে যাতে আপনার মুখ স্পষ্ট দেখা যায় এবং পেছনে আপনার ওয়ার্কসাইট অর্থাৎ কর্মস্থল দেখা যায় যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানকার ফটো এই ক্ষেত্রে কাজে লাগতে পারে ফটো খুবই গুরুত্বপূর্ণ এমওএম যদি সন্তুষ্ট না হন যে আপনার আঘাত কাজ করতে গিয়ে লেগেছে আপনি হয়তো এরপরে চিকিৎসা অথবা এমসি মানি নাও পেতে পারেন আপনার চিকিৎসা শেষ হলে ডাক্তার আপনার অক্ষমতা অ্যাসেসমেন্ট অর্থাৎ মূল্যায়ন করবেন এই মূল্যায়ন আপনি কত ব্যথা পেয়েছেন তার উপর নির্ভর করে না এটি শুধুমাত্র আপনার কতটা স্থায়ী ক্ষতি হয়েছে তার ওপর নির্ভর করে আপনি যদি পুরোপুরি সুস্থ হয়ে যান তাহলে আপনি শূন্য পয়েন্ট পাবেন কিন্তু এমসি মানি এবং হাসপাতালের খরচার টাকা আপনি অবশ্যই পেয়ে যাবেন এমওএম যদি সিদ্ধান্ত নেন যে আপনার আঘাত কাজ করতে গিয়ে হয়নি আপনার অ্যাসেসমেন্ট অর্থাৎ মূল্যায়ন করা হবে না এমওএম যদি সিদ্ধান্ত নেন যে আপনার আঘাত কাজ করা করাকালীন লেগেছে তাহলে আপনার ক্ষতিপূরণ আপনার অ্যাসেসমেন্ট পয়েন্ট বয়স এবং বেতন অনুযায়ী গণনা করা হবে এমওএমের সিদ্ধান্ত একটি চিঠির মাধ্যমে আসবে মনে রাখবেন এই চিঠির তিনটি অংশ আছে প্রথম যে চিঠিতে ইংলিশ ও বাংলায় আপনার পয়েন্ট লেখা থাকবে দ্বিতীয় একটি ফর্ম যাতে আপনি আপত্তি জানাতে পারেন তৃতীয় ডাক্তারের লেখা নোটের একটি কপি ক্ষতিপূরণ মেনে নিতে বা আপত্তি জানাতে আপনি চতুর্দশ দিন সময় পাবেন আপনার এমপ্লয়ার অর্থাৎ নিয়োগকর্তা এবং ইন্স্যুরেন্স কোম্পানিও চতুর্দশ দিন সময় পাবেন আপত্তি জানাতে চিঠিতে যদি আপনার বেতন ভুল লেখা থাকে আপনি স্যালারি পেপারের প্রমাণ দেখে আপত্তি জানাতে পারেন সেই জন্য আপনার সব স্যালারি পেপার এবং টাইম কার্ড যত্ন করে রাখা খুবই জরুরি মনে রাখবেন এই ক্ষেত্রে আপনার বেতন গণনা করার সময় ওভারটাইম অর্থাৎ ওটি টাকা যোগ করা উচিত এবং বাসা ভাড়া বা অন্য কোনো কারণে টাকা কাটা উচিত নয় এই সময় আপনার কোনো লয়ার অর্থাৎ উকিলের দরকার নেই আপনি সরাসরি এমওএমের কাছে যান ওখানে অনুবাদক পাবেন কার্যপ্রণালীর প্রতি পদক্ষেপে টি টু আপনাকে পরামর্শ দিতে পারবে টি টু এর সহায়তা আপনি বিনামূল্যে পাবেন